ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون السلام عليكم ورحمة الله وبركاته অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন তাওহীদ কি দেখুন তাহিত কোনো এমন জিনিস না যে পয়সা দিয়ে কিনতে হবে বা তার এমন জিনিস না যে কঠিন কিছু যে বোঝার জন্য অনেক অনেক কিছু ব্যাগ পেতে হবে তাহিদটা অত্যন্ত সহজ জিনিস বুঝা সেটা কি তাহিদ অর্থ হচ্ছে একক সত্তা হিসেবে একজনকে নির্ধারণ করা আল্লাহর জন্য হলে তাহিদ হবে অন্য কারোর জন্য হলে শিরিক হয়ে যাবে অর্থাৎ আপনি একক সত্তা হিসেবে নির্ধারণ করবেন আল্লাহকে কি জন্য কি সে একক সত্তা করবেন আপনি আল্লাহকে এক বানাবেন তা না অনেকে এটা মনে করে থাকে এক বানানো এক বানানো না এক সাথে আপনার স্বীকৃতি আসবে আপনি স্বীকার করে নেবেন আপনি মন স্বীকার করবেন আপনার কর্মকাণ্ডে প্রকাশ পাবে যে তিনি এক আল্লাহ তো এটা কিভাবে হবে আল্লাহ তাহলেকে তারা হয়তো একেবারে সহজে বুঝেন এটা সহজ জিনিস যে আমি বিশ্বাস করি যে আমার স্রষ্টা আল্লাহ আমি বিশ্বাস করি যে সেই স্রষ্টার নাম ও গুণ রয়েছে আমি বিশ্বাস করি যে আমার যাবতীয় আবাদত তার দিকে যাবে বাস সহজ জিনিস বলবেন এটা আল্লাহ তালাকে আমি তিনি আমার রব তার নাম ও গুণ রয়েছে এগুলি স্বীকার করি সব আর তিন নম্বর হচ্ছে আমার যাবতীয় তার দিকে যাব এটা হচ্ছে সহজে বিশ্বাস এটাকে আমরা ভাগ করে বলি এছাড়া আর কোনো কিছুই নয় এর বিপরীতে আমরা দেখি অনেক মানুষ আছে তার যে তো মনে করে যে কেউ বলে থাকে এটা হুয়া ওয়াহেদিন ফিদা তিহি লা কাসিমালা তিনি এক তার কোনো ভাগ নাই আপনি এই বাড়তি কথা কেন যোগ করতেছেন কেউ বলে থাকে ওয়াহেদুন ফি আসমাই ও সিফাতিহি লা শরিক আলহ এটা যদি বলতো আলহামদুলিল্লাহ কিন্তু এটা তো বলে না অর্থাৎ আল্লাহ তালার নাম এবং গুণে তার সাথে কেউ শরিক নেই কিন্তু নাম একদল আল্লাহ তালাকে এক বানাইতে বানাইতে আল্লাহ নামগুলি অস্বীকার করেছে আরেকদল আল্লাহ তালাকে গুণগুলি অস্বীকার করেছে কিন্তু আমরা যদি কোনো সহজে বলতাম এটা যে আল্লাহ রুফ ইমান আনলাম তিনি আমার রব তাঁর রয়েছে নাম এবং গুণ তার প্রচুর নাম এবং গুণ রয়েছে এগুলি আমি সবাই শিখে সব কিছু স্বীকার করছি এগুলি দিয়ে আমার তার ইবাদত করি আর তিন নম্বর হচ্ছে যে আমি তার দাসত্ব করি আর কারো দাসত্ব করি না এই তিনটি কাজ এক হচ্ছে তা হয় কোনো একটি অংশ বাদ ফেরলে আত্মা থাকবে না কোনো একটি অংশ বাদ ফের আত্মা থাকবে না এই জন্য সহজে আমরা এটা বলি তা হচ্ছে হচ্ছে আল্লাহর সত্তাকে স্বীকার করে নেয়া তাকে রব মানা তার নাম এবং গুণকে স্বীকিয়ে দেয়া তার অধিকারকে প্রতিষ্ঠা করা একমাত্র তার জন্য আবাদগুলি করা তার জন্য আমার কর্মকাণ্ড তার দিকে নিবেদিত হওয়া এটা না হচ্ছে তাহিদ এই তাহিদ কঠিন করার কোনো প্রয়োজন নেই বোঝার জন্য তাহিদ বুঝতে হলে এই করতে বই করতে এত কিছু না সহজ জিনিস জীবনের একটা বেদুন পর্যন্ত রসুলের জীবনে দেখছেন আপনি বেদুন এসে বুঝে নিত এটা সহজে এবং সহজে তাদের কাছে এটা কঠিন ছিল না কোনো কালেই তাহিদ বুঝতো তারা রসুল বাজারে বলতেন রসুল হাটে বলতেন বিভিন্ন মেলায় বলতেন বিভিন্ন হজের মৌসুমে বলতেন মানুষকে মানুষকে সহজে বুঝতো এটা না বোঝার কিছু নেই প্রত্যেক নবী এরকম তাদের জাতিকে তাহৃদিকে আহ্বান জানিয়েছেন সহজ বোঝার জন্য এটা সবাই বুঝতে পার এটার জন্য অনেক বড় বড় দস্তাবেজ করতে হয় না এটার জন্য কোনো মানতে একমত খাটাতে হয় না সহজে বোঝা যায় যে আল্লাহকে আল্লাহকে অস্তিত্ব স্বীকার করে নেব আল্লাহ কিশোর অবসয়ে মানব আল্লাহ না এবং গুরে স্বীকৃতি দেব এবং আল্লাহ তালার জন্যই আমার জীবনের সমস্ত কর্ম কারণ নিবাহিত করবো আর কারো কাছে আমি কিছু কিছু চাইব না তা কারোর জন্য কিছু আমি কারো কারো কাছে আমি আমার আমার দাসত্ব কারোর জন্য আমি লাগবো না একমত তারই দাসত্ব করব বাস এটাই হচ্ছে তাওহিদ এর বাইরে যত 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 সংজ্ঞা নিয়ে আসবে সংজ্ঞার মধ্যে দূর করলে আমাদের কোনো লাভ নেই অনেকেই দেখা যায় প্রথম দুই অংশ স্বীকার করে বলেন যে আমি তারকে এক সপ্তাহকে মানার নাম তাওহিদ এটা কিন্তু ঠিক না শুধু এক সপ্তাহকে মানলে তাওহিদ হয় না বিশ্বের যাবতীয় মানুষ এক সত্তাকে মানে কিন্তু তারা মহেদ না তারা না দ্বিতীয়টা অনেকে বলে যে দ্বিতীয় অংশটুকুর মধ্যে অনেকে সমস্যা করে অনেকে আল্লাহর নামগুলি মানে না যেমন জাহমিয়ারা অনেকে আল্লাহর গুণগুলি মানে না যেমন মতাজিলারা অনেকে কিছু গুণ মানে কিছু গুণ মানে না যেমন আশারে মাতৃ দিয়ারা কিন্তু তারা চিন্তা করা উচিত যে আসলে আল্লাহ তালা যদি যেগুলি বলেছেন সেগুলি সবই স্বীকার করে নেয় সেগুলি কামাই এলিকুবি জালা আলিহি ও তার পরিপূর্ণ তাহলে সেটা বিশুদ্ধ হল তাহলে আমরা বুঝতে পারলাম এই অংশটুকুর মধ্যে আবার কিন্তু আছে যদিও মানার আবার সমস্যা আছে এখানে আর বড় সমস্যা হচ্ছে এটা কেউ কেউ আল্লাহ তালাই একমাত্র আবাদত করতে হবে এটাকে ভিতরে ঢুকাইতে রাজি একমাত্র আবাদত আল্লাহর জন্য করতে হবে এটা তাহুদের কথা উল্লেখ করা হয় না এই জন্য দেখবেন অনেক কিতাব লেখা হয় যেখানে অনেক কিছু উল্লেখ করা হয় যে তার হচ্ছে এই করা সে করা ইত্যাদি আল্লাহকে মানা আল্লাহ ইত্যাদি দিয়েছেন তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি জীবন দেন তিনি আমাদের রিজিক দেন ইত্যাদি সব বলে কিন্তু এটা বলে না যে একমাত্র তারই আবাদত করতে হবে তারই আনুগত্য করতে হবে তার কাছেই মাথা নত করতে হবে তার জন্য জীবনের সমস্ত কর্মকাণ্ড নিবেদিত করতে হবে এটা বলে না এই অংশটুকুতে হচ্ছে সমস্যা এই অংশটুকু আগেও সমস্যা ছিল এখনো অনেকেই সমস্যাটা জিয়ে রেখেছেন এটাকে এটা যতক্ষণ পর্যন্ত না হবে তাহিদুল আমল বলা এটাকে কর্মকাণ্ডে একমাত্র আল্লাহকেই আমার জীবনের জীবনে সব কিছু নিবেদনা ততক্ষণ তার হইতে পরিপূর্ণ হয়নি শুধু তার হইতে হওয়ার জন্য এটা অবশ্যই জরুরি জিনিস আল্লাহ আমাদের বুঝার দান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহি